নবী আমার দেখালো সুপথ, নবী দেখালেন সুপথ, তিনি শরীয়ত তরিকত আর হাকিকত মারফত। আরে চার তরিকার দয়াল নবী, আরে চার তরিকার দয়াল নবী, কুরের বংশে আসে রে, কুরের বংশে আসে রাখালিয়ার বেশে রে, মেসের পালে সোনার মানুষ, মেসের পালে সোনার মানুষ, উদয় আরব দেশে রে, চলছে বনের পাশে রাখালিয়ার বেশে রে। নবী আমার মেসে রাখাল নয়, নবী আমার মেসে রাখাল নয়, বিশ্বভুবনের রাখাল হয়, বিশ্বভুবনের রাখাল হয়, উম্মতকে পার করবে নির্চয়, পাপি উম্মত পার করবে নির্চয়, ও তাই খালেক দেওয়ান হয় পেরেশান, দেওয়ান খালেক রয় পেরেশান, শুধু তোমার আসে রে, শুধু তোমার আছে রাখালি যার বেশে রে। এই পর্যন্ত মহাজনী গান আমার রাখিলাম বারণ, আমার যাহা প্রশ্ন ছিল বলিল এখন, আমার যাহা প্রশ্ন ছিল জবাব দিয়া যায়, নতুন করে আমার কাছে জিজ্ঞাস করে যায়, আমার কাছে এবার নতুন করে একটি প্রশ্ন করেছেন। আমাদের ভিতরে দেখা যায় অনেক টাইটেল, কেউ মোল্লা সাহেব, মিয়া সাহেব, এখন আবার ওইগুলি বাদ দিয়া হুজুর বলতে হয়, কিছুদিন পরে কি আরো কিছু নাম পরিবর্তন হবে কি? রাসূলের নামে দুরুদ পাঠ করলে দেখা যায় সেখানে বলা হয় আল্লাহুমা সাল্লি আলা মাওলানা ওয়া মাওলানা মোহাম্মদ আছে। এখন ফকির সাহেবের যে জিজ্ঞাসা, ওয়া মাওলানা মোহাম্মদ, আসলে যে মাওলানা, মাওলা আমি বল যতটুক বুঝি মাওলা আল্লাহর একটি নাম, এই জন্য বলতেছে ওয়া মাওলা না, ওয়া মাওলানা শুধু মোহাম্মদ, মাওলা আল্লাহর নাম, তাই বলেছে ওয়া মাওলানা, অর্থাৎ মোহাম্মদ আল্লাহ না, ওয়া মাওলানা মোহাম্মদ, মোহাম্মদ শুধু আল্লাহর প্রেরিত রাসুল, এইটুক বুঝেছে মোহাম্মদ আল্লাহ না। এখন মোল্লা সাহেব যারা বা আলেম সাহেব যারা, তাদেরকে মাওলানা বলা হয় কেন? না, মিয়া সাহেব হইলি সবাকে মাওলানা বলা হয় না, মাওলানা তাকেই বলা হয় যে টাইটেল পাস করে, টাইটেল পাস ছাড়া কাউকে মাওলানা বলা যায় না। কি বলেন আপনারা? যেমন আমরা যারা নাকি বাংলা লেখাপড়া করি, নয়টি ক্লাস পাস করার পরে মেট্রিক পরীক্ষা যদি পাস হয় তাহলে সে হয় মেট্রিক পাস। আমাদের বাংলাতে, বাংলা ভাষায় আমরা বলি মেট্রিক পাস,
আর আরবি যারা টাইটেল পাস, এই টাইটেল পাস করতে হলে তার আগে যাইতে হতো মিশর আলাদা। সেই মিশর আলাদা হতে দেওবন পাস করে যদি কেউ আসতো তাকে সে হতো টাইটেল মাওলানা, এটা হলো তার একটা সার্টিফিকেট। কাজী সবাককে যদি মাওলানা কেউ বললে তো আর তাকে না করা যাবে না, বাধা দেওয়া যাবে না, কিন্তু সেখানে একটু বুঝার ব্যাপার আছে। সবাকে মাওলানা বলা যাবে না যার টাইটেল নাই, যে টাইটেল প্রাপ্ত সেই মাওলানা হতে পারে। যাই হোক, ছোট্ট করে এবার আমি একটি প্রশ্ন করব, তারপরে একটি গান বিচ্ছেদ গান করে আমি বসে পড়ব। প্রশ্নবাদ দেব বলতে হয়, বিচ্ছেদ গান আপনারা বিচ্ছেদ শুনতে চান, তবে এক এক জায়গার বিচ্ছেদের এক একটা ধরন ভাব। তো বিচ্ছেদ আমি এবার একটা বিচ্ছেদ গান গাবো, যদি ভালো নাও লাগে ধৈর্য সহকারে শুনবেন, এটা আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে। আরে ভালোবাসি তোরা বলিস কালো, কেমনে বুঝাবো সইরে সুজে কত ভালো, ওরে তার সুরের মায়ায় রিদম হলায় জাগায়ু সারালো, ও তার সুরের মায়ায় রিদম হলায় জাগায়ু সারালো, কেমনে বুঝাবো সইরে সে যে কত ভালো, আমি কেমনে বুঝাবো সইরে সে যে কত ভালো। সে যে কবে হলো দেখা মনে নাই সে তিথি, প্রাণের মাঝে আজো জাহাগে প্রথম দেখার স্মৃতি, কষে শিখাইয়া গোপন প্রীতি সকলি ভুলালো, গোপন প্রীতি সকলি ভুলালো, কেমনে বুঝাবো সইরে সে যে কত ভালো, আমি কেমনে বুঝাবো সইরে। চপল চৌকার মধুর হাসি ধোলা জাগে প্রাণে, এ আজ তারে দেখি আমি গোপন সঙ্গোপনে, ওসে চুমু দিয়ে পানিপুরা চুমু দিয়ে ঘুম ভাঙিয়ে সকলি ভুলালো, বন্ধু
चुमु दिए घूम भांगिए देउलिया बहानालो केमने बुझाबो सोइरे सेजे कत भालो आमी बदी आपन जारा सकल होलो पर बंधु आसार पथेर माजे बदलाम आमी बदलाम बासर घर एखन चाही सुन्न पथेर उपर दिवस फुरालो এখন চাহি শূন্য পথের উপর দিবস ফুরালো কেমনে বুঝাব সইরে সে যে কত ভালো আমি কেমনে বুঝাব সইরে রসিক কয় তার মধুর পরস সরস করে হিয়া প্রাণের মানি কোথায় জানি রয়াছে রয়াছে লুকাইয়া রসিক বলে রে এরে দয়াল রসিক কয় তার মধুর পর সরস করে হিয়া প্রাণের মানি কোথায় জানি রয়াছে লুকাইয়া ওরে সে মান কুলমান সকল দিয়ায় কুলে বাসালো বলনি ওসে মান কুলমান বন্ধুমান কুলমান সকল নিয়ায় কুলে বাসালো আমি কেমনে বুঝাবো সইরে সে যে কত ভালো আমি যারে বাসি ভালো তোরা বলিস কালো কেমনে বুঝাবো সইরে সে যে কত ভালো আমি কেমনে বুঝাবো সইরে যে কত ভালো দুরাতনে আমরা বাকি যুগ শর্মাই দুরাতনে আমরা বাকি যুগার সম্ভাবনা ইচ্ছে ক
কয়েকজন মুরব্বীদের একটা অনুরোধে একটা গান আমার গাইতে হয়। দুয়ার বিরহে আমার জ্বালা পুরাবু, তোরা কেউ জাননি প্রাণ বন্ধু কার ঘরে, বন্ধু আর বিরহে আমার জ্বালা পুরা বুক, ও আমি এক নজর দেখিব কারে জগতে বন্ধু আর বিরহে আমার জ্বালা পুরাবু, আমি হইয়া যার প্রেম বিকারী, দেশে দেশে গু দয়া দরি কেউ সাহায্য করু, ওই আমি কইতে নারী হৃদয় চিরি, আমি কইতে নারী হৃদয় চিরি, আমার কি মায়া দেখু কারে জগতে বেলু, বন্ধু আর বিরহে আমার জ্বালা পুরাবু, তোরা জাননি প্রাণ বন্ধু কার ঘরে, তোরা কেউ জাননি প্রাণ বন্ধু কার ঘরে, আরে পাড়ার লোক, বন্ধু আর বিরহে আমার জ্বালা পুরাবু।
देखा देना जो बे दुआ करियो सबे तार चरणे आमार नाम लेखु कानेर बंदुई देखा देना जो बे রেখে তার আমিরুদ্দিন মরু কারে জগতের লোক বন্ধু আর বিরহে আমার সালা বুড়াবো সার্থ কইত মানব জনম সার্থ কইত মানব জনম জুড়াইতাম দুই আঁখি আমার অপরাধ নানি আরে বন্ধু সামনে দাঁড়াও তোমায়
পাখি আমার অপরাধ না নিয়া রে বন্ধু সামনে দাঁড়াও তোমায় দেখি আমার কঠিন হৃদয়ে তোমার রুদ্ধ হইবে কি আমার কঠিন হৃদয়ে তোমার রুদ্ধ হইবে কি তবে তোমার সুয়ায় পাশা নেই হিয়া গলতে পারে না নাকি তোমার সুয়ায় পাশা নেই বলতে পারে না নাকি আমার অপরাধ না নিয়া রে বন্ধু সামনে দাঁড়াও তোমায় দেখি ডাক শুনিবে আশা করে আমার পাপি মুখে ডাকি ডাক শুনিবে আশা করে আমার পাপি মুখে ডাকি দেখলে তোমায় আমি রুদ্দিন দেখলে তোমারে আমি রুদ্দিন সর্বকুলে হই সুখী তোমায় আমিরুদ্দিনে সর্বকুলে হই সুখী আমার অপরাধ না নিয়া রে বন্ধু সামনে দাঁড়াও তোমায় দেখি আমি তোমায় ডাকি রে আমার অপরাধ না নিয়া রে বন্ধু সামনে দাঁড়াও তোমায় দেখি অপরাধ না নিয়া রে বন্ধু সামনে দাঁড়াও তোমায় দেখি বনে লাগছে আগুন দমকল ডাকল সই শীঘ্র ফোন কর বন্ধুরে নইলে পুড়ে বর্ষ হই দমকল ডাকল সই মনের ঘরে লাগছে আগুন দমকল ডাকল সই মনের ঘরে লাগছে আগুন দমকল ডাকল সই মনের ঘরে লাগছে আগুন দমকল ডাকল সই অনুরাগ দেশলাই নিয়ে প্রেমের চুলা জ্বালতে গিয়ে অনুরাগের দেশলাই দিয়ে প্রেমের চুলা জ্বালাইতে গিয়ে ওই যে প্রাণের ফের গড়ে ওই যে প্রাণের কুড়ে গড়ে ধরছে আগুন ওইল ওই দমকল ডাকল সই মনের ঘরে লাগছে আগুন দমকল ডাকল সই সিন যে এত অল্পে জলে জানি না তো প্রেমের কেরোসিন যে এত অল্পে জলে জানি না তো কি দাবানল জ্বলছে কত কি দাবানল জ্বলছে এত জানবে না কেউ আমি বই
কত কি দাবানল জ্বলছে কত বুঝবে না কেউ আমি বই দমকল ডাকল সই মনের গ।